হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো করোনা আতঙ্কে পুরা বিশ্ব এখন জর্জরিত। তো সবাই বাসায় থাকেন এবং সেফ থাকেন, বারে বারে হাত ধুন এবং পরিষ্কার থাকুন। তো আজকে যে সমস্যাটা, সেটা হলো আমরা পিসি অন করার সাথে সাথে একটা এরর মেসেজ আসে, অথবা যে কোনো, যেমন আমি ফায়ারফক্স ওপেন করি তখন এরকম একটা এরর মেসেজ আসে যে দি কোড এক্সিকিউশন ক্যান নট প্রসেসড বিকজ বিসি রানিং টাইম 140.dll। মানে এইরকম একটা মেসেজ যে এই ফাইলটা আমাদের সিস্টেমে নাই, এরকম একটা কিছু দেখাইতেছে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি ডিসক্রিপশনে একটা বক্স মানে লিঙ্ক দিয়ে দিছি, ওইখানে আপনারা সরাসরি চলে যাবেন, এবং চলে যাওয়ার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে, এই যে আপনার উইন্ডোজ যদি 64 বিট হয়, তাহলে মাইক্রোসফট ভিজুয়াল প্লাস 2019 X64, অর্থাৎ 64 বিট হলে এটা ডাউনলোড করবেন। আর যদি 86 হয়, অর্থাৎ 32 বিট হয়, তাহলে এটা ডাউনলোড করবেন। তো আপনার পিসি 64 না 32 বিট, এটা দেখার জন্য আপনাকে যেতে হবে মাই কম্পিউটার থেকে প্রপার্টিস। তো আমার উইন্ডোজ 10, তো আমার সিস্টেম হচ্ছে এই যে 64 বিট অপারেটিং সিস্টেম। তো তার জন্য আমি এখানে ক্লিক করে দিছি এবং আমার এই যে ডাউনলোড হচ্ছে। তো আজকে যদিও ডাউনলোড স্পিডটা তেমন একটা ভালো না, তো মোটামুটি হয়ে গেছে, আর 3-4 MB, 11 MB হয়ে গেছে। তো এটা ডাউনলোড হতে হতে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এবং যারা সাবস্ক্রাইব করছেন, তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিন, তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং যারা দুটোই করে ফেলছেন এবং এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন, তো সবাইকে বলবো যে আমার ভিডিওতে একটা লাইক করে দেন, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টস করেন। এবং আপনি যদি চান যে এই সমস্যাটা আপনার ফ্রেন্ডের বা অন্য কারো আছে, তাহলে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো আমাদের ডাউনলোডটি মোটামুটি শেষ হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে সরাসরি ওপেন করে দিব। তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, অর্থাৎ এইটা আমার এখানে মিসিং ছিল। এইটা কখন হয় আমি বলি, আপনার পিসিতে যদি কোনো গেম ইনস্টল দেন বা কোনো ধরনের প্রোগ্রাম, গ্রাফিক্যাল প্রোগ্রাম ইনস্টল দেন, ওই টাইমে যদি ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয় অথবা পিসি রিস্টার্ট নেয় বা এরকম কিছু হয়, তাহলে এই এরর মেসেজটা আসে। যেমন আমার বেলায় আসছিল, আমি পাবজি পিসি লাইট এটা ইনস্টলে রেখে চলে গেছিলাম, তো যেহেতু কারেন্ট চলে গেছিল পিসি রিস্টার্ট নেই, তখন এই এররটা হয়ে যায়, অর্থাৎ এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যায়। তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে দিব। ইয়েস, তো এটা ইনস্টল দেওয়ার পর আপনার পিসিটা একটা রিস্টার্ট দিবেন। তো আমি রিস্টার্ট দিতেছি না, দেখি কাজ করে কিনা। তবে হ্যাঁ, এই যে দেখেন সলভ হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করার জন্য। এবং আমার চ্যানেলটি আপনি ইচ্ছা করলে ইউটিউব থেকে সার্চেও বের করতে পারবেন। এখানে গিয়ে TUBR টিউবার সামি লিখে সার্চ দিলে সবার প্রথমে আমার চ্যানেলটি চলে আসবে। তো আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ভাই বোন যারা আছে, সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।